আমাদের অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে আমাদের কলকাতা আরসি কর মেডিকেল কলেজে একটা অত্যন্ত বিভিন্ন একটা ঘটনা ঘটে যায়, যেখানে আমাদের একজন ডাক্তার কর্মীকে প্রাণ দিতে হয়। আমরা যারা হাসপাতালে কাজ করি বা ডাক্তার যারা আছি, আমরা অবশ্যই আমরা মানুষের সেবায় নিয়ে দিতে আমরা পাবলিক সার্ভিস করে থাকি, মানে মানুষের হেলথের যত্ন নিয়ে থাকি। সেখানে একটা ডাক্তার কন্টিনিউয়াস 24 ঘন্টা ডিউটি করার পরে সে যখন মানে বিশ্রাম নিতে যায়, তার উপরে এরকম পাশবিক অত্যাচার, যার ফলাফল হিসাবে এবং অত্যাচারের পরে তাকে মেরে ফেলা হয়, তো সেখানে অবশ্যই আমাদের পুরো ডাক্তার কমিউনিটির একটা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এই ব্যাপারে পুরো বিশ্ব এটাকে নিয়ে সমালোচনা করছে এবং নিন্দা জ্ঞাপন করছে। আমাদের বিভিন্ন আমাদের অ্যাসোসিয়েশন যেগুলি আছে বা আমাদের এন্টায়ার ডক্টর কমিউনিটি এটাকে কন্ডেম করছে এই ধরনের ঘটনা, এবং অবশ্যই এটার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। যেহেতু আমরা পাবলিক সার্ভিসে নিয়োজিত আছি, আমরা মানুষকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের একটা টোকেন প্রোটেস্ট হিসাবে আজকে আমরা ওপিডিটাকে ক্লোজ রেখেছি, যদিও আমাদের এসিসিএ সার্ভিস সব আমরা চালু রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে এবং আমাদের অথরিটি এবং অবশ্যই গভর্নমেন্ট যেন এটা এনশিওর করতে পারে যে হেলথ ওয়ার্কার যারা আছে, নট অনলি ডক্টরস, যেটা যে কোনো ক্যাটাগরির হেলথ ওয়ার্কার হোক, এরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারে, সুরক্ষার সাথে কাজ করতে পারে, সেটার দায়ভার কিন্তু অবশ্যই সরকারের ওপরে, অথরিটির ওপরে, প্রশাসনের ওপরে থেকে যায়। অতএব এইটুকু দাবি রাখছি, এবং যেই ঘটনাটা ঘটেছে এটার যেন মানে উচিত ক্রিমিনালদেরকে স্পট করে, এদেরকে ট্র্যাক করে, গ্রেপ্তার করে এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো কখনো সাহস না করতে পারে এই ধরনের ঘটনা করার, এটা আমরা দাবি রাখছি। এবং এই পুরো ঘটনাটা একটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি সেই এন্টায়ার বিশ্বের সাথে, আমাদের পুরো ভারতবর্ষের সাথে, ইভেন আমাদের আগরতলাতেও আজকে র্যালি আছে। তো এটার একটা অঙ্গ হিসাবে আমরা এখানে আমাদের এই মহকুমা হাসপাতালে আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি সেটার প্রতি আমরা একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ আমরা জানাচ্ছি। ধন্যবাদ। মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথোরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। উন্নতমানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, FNSC, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722।